সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা নাও। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। মা বললেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই, সবখানিতেই মা। শুরুতেই শিখন ফল, এই কবিতাটি পাঠ করে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, প্রমিত উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারবে, কবিতাটির মর্মার্থ লিখতে পারবে। পল্লী গ্রামের এক গ্রামীণ মায়ের রুগ্ন ছেলেকে ঘিরে নানা রকম শঙ্কা সহ এক অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণী যে এই কবিতার মূল কথা, তোমরা সে সম্পর্কেও জানতে পারবে। পল্লী কবি জসীম উদ্দিন, পল্লী কবি নামে তিনি আমাদের কাছে বেশি পরিচিত, তবে তার লেখার উপকরণ পল্লী কেন্দ্রিক হলেও তিনি কিন্তু একজন উচ্চশিক্ষিত আধুনিক কবি। কবিতা লেখার ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার নিয়ম মাফিক অতি আধুনিক এবং মার্জিত, অর্থাৎ তার লেখার উপকরণ পল্লী কেন্দ্রিক হলেও পরিবেশনা ছিল আধুনিক। এবারে কবি পরিচিতি। কবি জসীম উদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। কবি জসীম উদ্দিন তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা ও বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া ভার, এ কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি। তার নকশিকাঁথার মাঠ কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। চলে মুসাফির তার ভ্রমণ কাহিনী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি 21 পদক লাভ করেন। কবি জসীম উদ্দিন 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। মা শব্দটি অতি মধুর, তবে মা, মাম বা মাদার যাই বলি না কেন, এগুলো সবই মায়ের প্রতিরূপ। গর্ভধারিণী, মা, জননী, এগুলো হচ্ছে মা শব্দের প্রতিশব্দ। মায়ের সেরা নাম হচ্ছে জননী। জননী শব্দের অর্থ হলো বন্ধুত্বপূর্ণ, উপযুক্ত, ভাগ্যবান ইত্যাদি। আর পল্লী হচ্ছে একটি বিশেষ্য পদ যার অর্থ হলো বসতি। এর পূর্বরূপ ছিল পল্লবিত, আর বর্তমান রূপ হচ্ছে পল্লীগ্রাম। আজকের পাঠ্য কবিতায় পল্লীগ্রামের যে স্নেহময়ী মা, সেই মায়ের অপত্য স্নেহের যে অনিবার্য আকর্ষণ, সেই আকর্ষণী কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন তাঁর এই কবিতায়। চলো এবার কবিতাটি পাঠ করি। পল্লী জননী জসীম উদ্দিন। রাত থম থম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর অন্ধকার,
নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবুনিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা করান্দোলে। ভন 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 জমাটে বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ। ছোট কুঁড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গুনিছে ছেলের আয়ু। ছেলে কয়, মারে কত রাত আছে কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে। মা কয়, বাছারে চুপটি করিয়া ঘুমতো একটি বার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমুক হয় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তাই সার। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। বাঁশ বনে বসি ডাকে কানা কুয়ো রাতে রাঁধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাপন ধরি, দুধ ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি। যে কথা ভাবিতে পরাণ শিওরে তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে। ছেলে কয়, মা গো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া, এক্ষুনি আমারে এত রোগ হতে করিতে পারে তো খারা। মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাতনরি শিকা ভরে, খেজুর গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুল ঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সমুখ পড়ে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত। রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা পড়ে মনে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়াছিল দূর বনে। সাঁঝ হয়ে গেল তবু আসে না কো আইঢাই মার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। এক কোচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলে এমনি এ কালি সাজে। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটি একটি দীর্ঘ কবিতা, তাই আমি এই কবিতাটি দুটি অংশে ভাগ করেছি। প্রথম অংশ আজকে এ পর্যন্তই, বাকি অংশ পরবর্তী ক্লাসের জন্য থাকলো, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো দেখে নিব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত লেখাপড়া করো আর ঘরে থাকো। শুভকামনা রইলো।